ডোমকল মহকুমা পুলিশ আধিকারিক মাসুদ হাসানের উদ্যোগে মিনি লাইব্রেরি উদ্বোধন করা হলো রবিবার। উপস্থিত ছিলেন ডোমকল মহকুমা শাসক তাজেরুজ্জামান সহ অন্যান্যরা। ছাত্রছাত্রীদের সুবিধার্থে নিজে চালু করলেন এই মিনি লাইব্রেরি। উপকৃত হবেন এলাকার চাকুরি পিপাসু ছাত্রছাত্রীরা। আমি গত বছর থেকে চালাচ্ছি একটা মিনি লাইব্রেরি কনসেপ্ট করেছি, যেখানে প্রায় 34-35টা বই আমি অ্যারেঞ্জ করেছি। অ্যাকচুয়ালি আমি দেখলাম এইখানে ডোমকলে বা আমাদের যে স্টুডেন্টরা আছে, তো স্টুডেন্ট মধ্যে ট্যালেন্ট আছে, বই কিন্তু বই পড়ার কালচারটা শেষ হয়ে গেছে, বা কি কি মানে বইয়ের মধ্যে কিছু কম্পিটিশন পাস করতে গেলে তো কিছু বই কিনতে হবে, ওইখানে ইনভেস্ট করতে হবে, কিন্তু দেখছি কি লোক অন্য জায়গা খরচ করে দিচ্ছে কিন্তু বই কিনছে না। তো একটা ছোট লাইব্রেরি আমি একটা স্টার্ট করেছি, ওদের মধ্যে একটা স্টাডির মধ্যে একটা রুচি আসুক। অনেক কিছু বই লোকালি অ্যাভেলেবল নয়, কিন্তু আমরা অ্যামাজন থেকে বা কলকাতা থেকে আনানো হয়েছে, ছেলেরা ইজিলি ওটাকে পাক। এইখানে সপ্তাহে 3 দিন আমি ওদেরকে 2টা গ্রুপ করে দিয়েছি, 3 দিন আসবে আল্টারনেট ডে করে, আর যেখানে যা নোটস নিতে হবে নোটস নিয়ে নেবে, বা বসে সারাদিন যদি পড়তে পারো পড়ুক ওটা পড়বে, আর যদি আমাদের আর ফিউচারে যদি কিছু দরকার লাগে ওর মধ্যে আমি আর বই ইনক্রিজ করবো। এটা কতদিন থেকে চলছে? এটা আমার গত বছর থেকেই চলছে। গত বছরের স্টুডেন্টদের খুব ভালো রেসপন্স পেয়েছিলাম, এই বছরও স্টুডেন্টরা আছে।